Thunderbolt. 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 Manushir shathe Thunderbolt. Manushir paashe Thunderbolt. 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 নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লাবল 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 নমস্কার দেখছেন হাল্লাবল আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি বন্নি শেখার শুরুতেই হেডলাইন্স লাগাও চুমুক চন মন তর তাজা শল্লি চুর মজা এবার জমক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর রাবে রসে তুই ডম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ এআইসিসির অন্যতম সম্পাদক হলেন মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মণ সিকিম প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক হিসেবে কাজ করবেন তিনি আগামীদিন মধ্যে বাংলাদেশের রাফেল এনকাউন্টারে নিহত সেলিম মিয়ার দেহ দেশে ফিরল শোকের ছায়া গোটা মধ্য বক্সনগরে কৈলা শহরে কুয়া থেকে উদ্ধার হওয়া মৃত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ ঘোষ বাড়ি করিমগঞ্জে সবরুম গ্রামীণ ব্যাংকের সামনে কোলের নিষ্পাপ শিশুকে গলা টিপে মারার চেষ্টা এক মায়ের স্থানীয়দের তৎপরতায় উদ্ধার শিশুটি স্ত্রীর হাতে স্বামী খুন অভিযোগ শ্বশুর বাড়ির লোকসহ প্রতিবেশীদের ঘটনা শান্তির বাজারের ছয়ঘুরি এলাকায় বামুটিয়ার জলিলপুরে এফএমডি রোগের প্রাদুর্ভাব আক্রান্ত দুই শতাধিক গাভী দিশাহারা গোপালকরা চলে আসছে বিস্তারিত সংবাদে ৫১ দিন বাদে কফিন বন্দি দেহ ঘরে ফিরল সেলিম বিয়ার গত ২৩শে জুলাই বৈধ পথে বাংলাদেশ বেড়াতে যান সোনামুড়া মহকুমার মধ্য বক্সনগরের বাসিন্দা সেলিম মিয়া ২৬শে জুলাই চিটাগাংয়ের ফুলসি থানা এলাকায় বাংলাদেশ রাফের এনকাউন্টারে নিহত হন তিনি এদিন কফিন বন্দি সেলিম মিয়ার দেহ ঘরে ফিরতেই মধ্য বক্সনগরে শোকের ছায়া নেমে আসে গত ২৩শে জুলাই বৈধ পথে বাংলাদেশে চট্টগ্রামে বন্ধুদের সাথে দেখা করতে যান সোনামুড়া মহকুমার মধ্য বক্সনগরের সেলিম মিয়া এরপর ২৬শে জুলাই রাতে চিটাগাংয়ের ফুলসি থানা এলাকায় বাংলাদেশ র্যাফের এনকাউন্টারে নিহত হন সেলিম মিয়া কি কারণে সেলিম মিয়াকে এনকাউন্টার করা হল তা নিয়ে এখনও অস্পষ্টতা রয়েছে বাংলাদেশের পক্ষ থেকে এ ব্যাপারে এখনও বিস্তারিত কোনো কিছুই জানানো হয়নি এদিকে মৃত্যুর পর সেলিম মিয়ার দেহ ভারতে নিয়ে আসা নিয়ে সৃষ্টি হয় আইনগত জটিলতা অবশেষে শুক্রবার বিকেলে স্বদেশে কফিন বন্দি দেহ ফিরে সেলিম মিয়ার এদিন বিকেলে সোনামুড়ায় শ্রীমন্তপুর চেকপোস্টটি দিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষ সেলিম মিয়ার দেহ ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেন সেলিম মিয়ার কফিন বন্দি দেহ প্রত্যাবর্তনের সময় শ্রীমন্তপুর চেকপোস্টে সোনামুড়ায় মহকুমার শাসক সাজুয়াদ্দিন সিপাইজুলা জেলার অতিরিক্ত জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন প্রায় ১১ দিন বাদে প্রিয়জনের দেহ ফিরে আসায় মধ্য বক্সনগরে শোকের ছায়া নেমে আসে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হাল্লাপুর গ
গর্ভধারিণী সম্মতিতে নিজ মা রিঙ্কুর গর্ভস্থ অবৈধ বিপজ্জনক গর্ভপাত করে ভ্রূণ হত্যা করল মেয়ে। ঘটনা ইন্দ্রনগরে এলাকায়, তীব্র চাঞ্চল্য ঘটনাস্থলে পুলিশ। পাপ পুণ্যের কথা না বলে সামাজিক অবক্ষয়ের কথা বললে এক্ষেত্রে অধিক উপযোগী। নিজেদের ভাড়া ঘরে মায়ের গর্ভস্থ ভ্রূণ অবৈধ গর্ভপাতের মাধ্যমে হত্যা করল নাবালিকা মেয়ে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ইন্দ্রনগরস্থিত কবরখোলা সংলগ্ন নির্ধন দেবনাথের বাড়িতে। ঘটনাটি হল, নির্ধন দেবনাথের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে রিঙ্কু পুত্র কন্যা নিয়ে গত 3 মাস আগে এসেছিল। এর মধ্যে গর্ভধারিণীর সম্মতিতেই নিজ মা রিঙ্কুর গর্ভস্থ অবৈধ বিপজ্জনক গর্ভপাত করে ভ্রূণ হত্যা করল নাবালিকা মেয়ে। ঘটনাটি বৃহস্পতিবার রাতে ঘটে বাড়ির অন্যান্য ভাড়াটি নজরদারি করে, তাতে ভ্রূণটিকে আর সরাতে পারিনি। সে কথাই জানালেন স্থানীয় এক বাসিন্দা। যে আপনি ভাড়াটিয়া যন্ত্রণা, হ্যাঁ আমি কি ফাঁসি গেলে তা পরে আপনি ভাড়াটিয়া তা মান আমি ফাঁসি গেল। তখন তার এই ডর লেগিয়া মালিক চাইছে না, তখন তারা সারা রাত রোজাক থেকে তারা ভাড়া দিয়ে রাখছে যাতে বাচ্চারা গড়ের ভিতরে থাকে, এই কারণে তারা চার পাঁচ বাড়া ঘুমাচ্ছে না সারা রাত। পুলিশ ছুটে আসে এবং সদ্য গর্ভপাত হওয়া মহিলাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। জানা গেছে অধিক রক্তক্ষরণের জন্য ওই মহিলা অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনায় গোটা দক্ষিণ ইন্দ্রনগর এলাকায় বর্তমানে চাঞ্চল্য বিরাজমান, সাধারণের মধ্যে নানা গুঞ্জন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবল। বিআরসিসি সম্পাদক হিসেবে নিযুক্তি পেলেন ত্রিপুরা ও অসমের 2 তরুণ নেতা, যথাক্রমে মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন এবং ভূপেন বোরা। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী শুক্রবার এই 2 কংগ্রেস নেতাকে এআইসিসির সম্পাদক হিসেবে নিযুক্ত করেন। শুধু তাই নয়, মহারাজা প্রদ্যোৎ কিশোরকে সিকিম প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক এবং ভূপেন বোরাকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক হিসেবেও নিযুক্ত করেন। উল্লেখ্য, 40 বছর বয়স্ক মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট। মহারাজার এআইসিসির সম্পাদক নিযুক্তির সংবাদ ছড়িয়ে পড়তে রাজ্য কংগ্রেসে খুশির হাওয়া বইতে শুরু করে। আমরা কথা বলব আমাদের মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের সাথে। ভেরি গুড ইভিনিং মিস্টার দেববর্মন, দিস ইজ বনহিশিখা অনলাইন, ওয়েলকাম ইউ হিয়ার অন বিহাফ অফ আল্লাহ বল লাইভ। গুড ইভিনিং, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, ক্যান ইউ হিয়ার মি স্যার? I can hear you loud and clear. Mr. Devarman, we all know that today Honorable Congress President Shri Rahul Gandhi has appointed you as the AICC Secretary of Sikkim, right sir? Yes, I can hear you. Please tell me. People expect you in state politics and you are not interested to come here in Tripura. Don't you think people from this state are going to be affected of your absence from these days? No, I don't think so. First of all, it's a matter of great honor that in the 133 years of Congress, I'm the first person who belongs to the indigenous Tripuri community to be made a national secretary. Second, just because I'm an EICC secretary in charge of Sikkim, does not take me away from the day-to-day politics of Tripura. I have always maintained that I am always there for any advice to be given to the PCC, and in my role as a AICC National Secretary, I will continue to help the Tripura Pradesh Congress. Sir, now you are the in charge of Sikkim, where there is zero existence of Congress. The Sikkim Democratic Front is in lead. How do you think you can divide or even introduce Congress in that Sikkim region? Well, in Tripura also we are zero. In Nagaland also we are zero. In Arunachal we are one. So it is not that Sikkim is very far behind Tripura, Mizoram, Tripura, Nagaland and Arunachal Pradesh. The fact is that Congress party, if we decide to include young people, men, women with good image, with a clean image, there are people who are willing to join the Congress party. We have to do a changeover in the image. As I heard you say first, that I am the youngest also in the list which has come out, the youngest AICC secretary. Because the Congress party needs young people, young men, young women, to come out and give a new picture, a fresher perspective to the people of the state. Right. Hence, I think
that it is not difficult for us to revive the Congress Party. We have to speak the language of the young and the new generation, as well as not forget that the elder generation is also a very important part of our society. Okay, sir. Thank you, sir, for being with us. Thank you once again. Thank you so much. Thank you. নজর রাখছি অন্যান্য খবরে। আইপিএফটি দল ভারতের নির্বাচন কমিশনের স্বীকৃতিপ্রাপ্ত একটি রাজনৈতিক দল। এই দল ভারতীয় সংবিধানকে পূর্ণাঙ্গ রূপে শ্রদ্ধা করে, পাশাপাশি সংবিধানের সমস্ত রীতিনীতিগুলি অক্ষরে অক্ষরে পালন করে। এই দল শুক্রবার বিকেলে কৈলাসহর মহকুমার রাঙামাটি বাজারে আইপিএফটি দলের সমর্থনে আহত এক নির্বাচনী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এমনভাবেই বললেন দলের রাজ্য কমিটির সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা। তিনি আরও বলেন, দেশ এবং রাজ্যের সমস্ত নাগরিকদের গণতান্ত্রিক অধিকার যাতে খর্ব না হয়, মানুষ যাতে সেই অধিকার প্রয়োগ করতে পারে, সেই বিষয়ে আইপিএফটি দল দৃঢ় বিশ্বাসী। আমাদের পার্টি আইপিএফটি একটা ভারতের নির্বাচন কমিশন দ্বারা রেকগনাইজ একটা রাজ্য স্বীকৃতি দল। আমরা ভারতীয় সংবিধানকে পূর্ণভাবে শ্রদ্ধা করি এবং সংবিধানের নির্দেশনা আমরা অক্ষরে অক্ষরে পালন করার জন্য চেষ্টা করব। একই সাথে দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইপিএফটি গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার যাতে কোনো অতি খর্ব না হয়। হাম ও রুবেলা টিকাকরণ কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার কল্যাণপুর প্রাথমিক হাসপাতালের উদ্যোগে এক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি ব্লক রোড, বাজার কলোনি সহ এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিতে আশা কর্মীরা, স্বাস্থ্য দপ্তরের অন্যান্য কর্মীরা অংশগ্রহণ করেন। বিষয়বস্তু হল মিজেন্স রুবেলা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন, যা আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের ত্রিপুরাতে 15 সেপ্টেম্বর। এবং এর জন্য আমরা রাস্তাতে একটা র্যালি করলাম যাতে জনগণের কাছাকাছি গিয়ে আমরা ওদেরকে আরও ইনফরমেশনটা দিতে পারি, যাতে 14 বছর 9 মাস থেকে 15 বছর নিচে অব্দি বাচ্চাদের তারা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট তারিখে অবশ্যই নির্দিষ্ট সময়ে যে যে জায়গায় তাদের কাছাকাছি যে টিকাকরণ কেন্দ্র, স্কুল হতে পারে, আঙ্গনওয়াড়ি হতে পারে, বা সাবসেন্টার, বা আমাদের কল্যাণপুর হসপিটাল, ওখানে যাতে তারা অবশ্যই নিয়ে আসে এবং এই টিকাটা দেওয়া। একটি এনজিওর হাত ধরে বিহারে গিয়ে বিপাকে পড়া রাজ্যের 18 জন শিশু শুক্রবার রেলপথে আগরতলায় ফিরে এসেছে। এদিন সন্ধ্যায় আগরতলার রেল স্টেশনে এই শিশুদের স্বাগত জানান স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। মূলত বিহারের জেলা প্রশাসন এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগেই এই শিশুরা রাজ্যে ফিরে আসতে সক্ষম হয়েছে। এদের স্বাস্থ্যমন্ত্রী জানান কারা কি কারণে রাজ্যের শিশুদের বিহারে নিয়ে গিয়েছিল তা তদন্ত করে দেখা হবে। আমরা তো এমনি জানতাম না, কারণ সরকারি ভাবে পাঠায়নি। ওনারা গেছেন বোধহয় ধর্মীয় শিক্ষা অর্জন করার জন্য, পুরো একটা সংস্থা নিয়ে গেছেন এবং সংস্থা হঠাৎ করে মানে কি কারণে বন্ধ হয়ে গেছে পুরোটা জিনিসই একটু তদন্তের ব্যাপার। আমরা নিশ্চয়ই বিহার সরকারের সঙ্গে কথাবার্তা বলবো। যাই হোক, আমাদের বাচ্চারা আমাদের রাজ্যে ফিরে এসেছে, এটি আমাদের কাছে মানে একটা নিঃশ্বাস, একটা রিলিফ, সাই অফ রিলিফ। নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শুক্রবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বনমালীপুরস্থিত মহানাম সেবক সংঘের আশ্রমে হয়েছে এই শিবিরটি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক আশিস কুমার সাহা। মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন।
সিপাহীজলা জেলাভিত্তিক হাম ও রুবেলা টিকাকরণ কর্মসূচি শুক্রবার থেকে শুরু হয়েছে। বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুরেশ চন্দ্র দাস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক চিতন দেববর্মা, জেলা শিক্ষা আধিকারিক হাবুল লোধ, বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বাল প্রধান শিক্ষক নন্দন সরকার প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে 10 জন ছাত্রছাত্রীকে টিকাকরণ করা হয়েছে। বামুটিয়ার জলিলপুর গ্রামে এফএমজি রোগে আক্রান্ত 200+ গাভী। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে জানিয়েও মিলছে না কোনো চিকিৎসা পরিষেবা। এই অবস্থায় দিশেহারা জলিলপুর গ্রামের গোপালকরা। বামুটিয়ার বিভিন্ন গ্রামের গোয়াল ঘরে ঢুকে পড়েছে এফএমজি রোগ। পিকোরোনা ভাইরাস ঘটিত এই সংক্রমণ রোগটির আদতে নাম ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। মূলত গরু ছাগল প্রভৃতি গৃহপালিত পশুর এই রোগে আক্রান্ত হয়। প্রথমে আক্রান্ত গরু বা ছাগলের জ্বর জ্বর ভাব থাকে, 2-6 দিন এই জ্বর থাকে। পরে জ্বর আক্রান্ত গৃহপালিত পশু আক্রান্ত হয় পিকোরোনা ভাইরাসে। এই ভাইরাসে আক্রান্ত হলে গরু বা ছাগলের মুখে এবং পায়ে একই সাথে ঘা হয়, ঘায়ের যন্ত্রণায় খেতে কষ্ট হয়, মুখ দিয়ে সারাক্ষণ ফেনা ছড়তে থাকে। সংক্রমণ নিরসনে ভ্যাকসিনের প্রয়োজন হয়। সঠিক সময়ে ভ্যাকসিন না দিলে সংক্রমণ বিস্তার লাভ করে মৃত্যু পর্যন্ত ঘটায়। গত 10 দিন যাবত এফএমডি রোগ প্রভাব ফেলেছে বামুটি আরডি ব্লকের জলিলপুর গ্রামে। বর্তমানে এই রোগ আক্রান্ত গরুর সংখ্যা 200+। স্থানীয়রা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে বিষয়টি জানিয়েছেন, কিন্তু ভাবলেশহীন প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। এতে দিশেহারা জলিলপুরের গোপালকরা। এদের এক গোপালক জানিয়েছে, এখনো ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, সরকার কোনো সাহায্যই করছে না। আমার বাড়ির মধ্যে 30-35টা গরু। এই গরু আমি লইয়া কই দিই। সম্পদ বিকাশ দপ্তরের খামখেয়ালিপনায় তিতি বিরক্ত বামুটিয়ার জলিলপুর গ্রামের অপর এক ব্যক্তি জানান, এই গ্রামে প্রায় 200 গরু এবং গাভী এফএমডি রোগে আক্রান্ত। আজ 10 দিন পেরিয়ে গেছে, এখনো ভ্যাকসিনের খবর নেই। গরুটি বাচ্চা, গরুটি গাউটা হয়ে গেছে গা, এরপরে এই মুহ গাউছে, কোনো ডাক্তারের মধ্যে চিকিৎসা টিকিৎসা নাই। এই গ্রামের মধ্যে কতগুলো গরু হচ্ছে? 100-200 গরু। এদিকে জলিলপুর তার নিকটবর্তী গ্রামগুলোর কাছে ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিকটবর্তী গ্রামগুলিতে এই এফএমডি রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরকে এখনই জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে জলিলপুরের নিকটবর্তী গ্রামগুলির গোপালকদের অভিমত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর। সূর্যমণিনগর পঞ্চায়েত স্থিত জয়কালী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মীর মর্জি মাফিক কাণ্ডকীর্তি। প্রতিদিন চলছে পড়ুয়াদের উপস্থিতির সংখ্যার চেয়েও অধিক সংখ্যকের জন্য মিড ডে মিল রান্নার কাজ। এর মধ্যেই 17 মাস যাবৎ মাসিক ভাতা বঞ্চিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হেল্পার সাবিত্রী দেবনাথ। ডুকলি ব্লকের সূর্যমণিনগর পঞ্চায়েত স্থিত জয়কালী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বর্তমানে দিদিমণি তথা কর্মীর মর্জি মাফিক কাজকর্ম চলছে। কচি কাঁচা পড়ুয়াদের উপস্থিতির সংখ্যা ক্রমহ্রাসমান, উপস্থিতির হার গড়ে 2-3 জন। এর মধ্যে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রতিদিন চলছে উপস্থিতির সংখ্যার চেয়ে অধিক সংখ্যকের জন্য রান্নাবান্না। মা ও শিশু পুষ্টি প্রকল্পের দুরবস্থায় কে কেমন খাচ্ছেন পড়ছেন তা অজানা হলেও এক্ষেত্রে যে সরকারি অর্থ নামে বেনামে খরচ হচ্ছে তা অস্বীকার করার নেই। আর শুনুন, শুক্রবার কেন্দ্রের শিশুর সর্বমোট উপস্থিতির সংখ্যা যেখানে 2, সেক্ষেত্রে এদিন 10 জনের রান্না করা হয়েছে। সেই কথা অকপটে স্বীকার করে এক্ষেত্রে সিডিপিও অফিসের অনুমতি রয়েছে বলে জানালেন সংশ্লিষ্ট কর্মী মঞ্জু দেবনাথ।
আসলে এই ব্যাপারে কোন সদুত্তর দিতে পারলেন না এই অঙ্গনওয়াড়ি কর্মী। এইদিকে এই জয়কারী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আরেক কাণ্ড। এই 17 মাস যাবত হেল্পার হিসেবে কাজ করছেন সাবিত্রী দেবনাথ, কিন্তু আজ পর্যন্ত তিনি কোনো মাসে ভাতার টাকা পাচ্ছেন না। গত 17 মাস যাবত এই অবস্থা, সে কথায় জানালেন হেল্পার সাবিত্রী দেবনাথ। আমি কাগজপত্র সবকিছু জমা দিছি তার কাছে, দেওয়ার পরে তারা ইহানো আমার অফার তো নিছে, নেওয়ার পরে সিডিবু কইছে যে তুমি যে এত মানে এতদিন যে কাজ করছি এটা তার কাছে প্রমাণ গেছিল না, ওই সিডিপুর কাছে প্রমাণ গেছিল না। এমনিতে মেম্বার প্রধান সবাই জানে আর কি আমি যে কিছু রান্না করতেছি, তারাই আমার ডুবাই দিছে মেম্বার প্রধানে। তাইলে আমি কিছু রান্না করতেছি, তাইলে আমি টাকা পাইতেছি না, টাকা কতদিন ধরে এখানে কাজ করতেছি, আজকে 17 মাস চলতেছে এখানে কাজ করতেছি। হ্যাঁ, তাইলে টাকা যে পাইতেছি না আমি, তারারে কইলে মেম্বার প্রধান রে তারা কো কো তোমার কোনো চিন্তা করার লাগবে না, তুমি পঞ্চায়েতে তোমার টাকা দিব, তোমার অফার আইব টাকাও দিব। এটা কইছে তুই আমার অফার আইতেছে না, তারপরে টাকাও পাইতেছি না। এবার বুঝুন এই জয়কালী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা। এইভাবে এই কেন্দ্রে একদিকে যেমন চলছে সরকারি চাল ডালের অপব্যবহার, তেমনি 17 মাস যাবত কাজ করেও ভাতার টাকা পাচ্ছেন না হেল্পার। উভয় ক্ষেত্রে দফতরের উপযুক্ত ব্যবস্থা গ্রহণটা যে জরুরি তা বলাই বাহুল্য। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের উপনির্বাচনে ফের বিজ্ঞপ্তি জারি করে পুনরায় ভোট গ্রহণের দিনক্ষণ ঘোষণা করার দাবি জানিয়েছেন সিপিআইএম নেতা গৌতম দাস। শুক্রবার মেলার মাঠের সিপিআইএম রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি জানিয়েছেন। রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে রাজ্য নির্বাচন দপ্তরের কাছে এই দাবি জানিয়েছেন বামফ্রন্ট, বললেন গৌতম দাস। ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের উপনির্বাচনের পুনরায় বিজ্ঞপ্তি জারির দাবিতে শুক্রবার রাজ্য নির্বাচন দপ্তরের মুখ্য নির্বাচন কমিশনার জি কমিশ্বর রাও এর দ্বারস্থ হয়েছেন বামফ্রন্টের একটি প্রতিনিধি দল। নির্বাচন কমিশনের কাছে প্রতিনিধিরা একটি স্মারকলিপিও তুলে দেন। শুক্রবার সিপিএম রাজ্য দপ্তরের এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস। তিনি বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার স্মারকলিপি গ্রহণ করেছেন, কিন্তু উপনির্বাচনের পুনরায় বিজ্ঞপ্তি জারি হবে কিনা এ বিষয়ে স্পষ্ট ভাবে কিছুই বলেননি। রিশিডিউল করা হোক, আমরা আজকে সে ডিমান্ড করেছি যে এই ইলেকশনটার যে প্রক্রিয়া সেটাকে ডেফার করে রিশিডিউল করতে হবে, এবং তার আগে সমস্ত রিকগনাইজড পলিটিক্যাল পার্টিগুলো তাদের ডেকে একটা বৈঠক করতে হবে এবং পিসফুল ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের নিশ্চয়তা দিতে হবে। এই ডিমান্ডগুলো আমরা করে এসেছি, তিনি তার সীমাবদ্ধতার কথা বলেছেন। আমরা বলেছি যে এটা ইলেকশন কমিশন তার দায়িত্ব যে যাতে ভোটাররা তাদের ডেমোক্রেটিক রাইট সেটা ফ্রিলি এক্সারসাইজ করতে পারে, নাহলে পরে ইলেকশন কমিশনের প্রতি যে মানুষের আস্থা সেই আস্থাও থাকবে। সাংবাদিক সম্মেলনে গৌতম দাস আরো বলেছেন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে নির্বাচন দপ্তরকে দায়িত্ব নিতে হবে, নয়তো নির্বাচন দপ্তরের প্রতি মানুষের আস্থা বিশ্বাস থাকবে না। তবে নির্বাচন কমিশনার উপনির্বাচন নিয়ে শেষ পর্যন্ত কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকে তাকিয়ে রয়েছে রাজ্যের মানুষ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবল। সাত সকালে নিজ বিছানায় ঘুমন্ত অবস্থায় ক্ষতবিক্ষত রক্তাক্ত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে শান্তির বাজার মহকুমার ছয়ঘড়িয়া এলাকায় চাঞ্চল্য। হত্যার জন্য মৃতের স্ত্রীকেই দায়ী করছে মৃতের পরিবার সহ প্রতিবেশীরা। অভিযুক্ত পলাতক স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনা শুক্রবার সকালে। মৃতের নাম মধু ত্রিপুরা, বয়স 30, অভিযুক্ত স্ত্রীর নাম ইন্দুপ্রভা দাস, বয়স 26।
স্ত্রীর হাতে খুন স্বামী, এমনটাই অভিযোগ প্রতিবেশী সহ পরিবারের লোকজনদের। ঘটনা শান্তির বাজার মহকুমাস্থিত ছয় খড়িয়া এলাকায়। অভিযুক্ত স্ত্রী পলাতক, মৃতের নাম মধু ত্রিপুরা, বয়স 30, পেশায় গাড়ি চালক। অভিযুক্ত স্ত্রীর নাম ইন্দ্রপ্রভা দাস, বয়স 26। ঘটনার বিবরণে জানা যায়, ছয় খড়িয়ার বাসিন্দা মধু ত্রিপুরার সাথে বীরচন্দ্র মনুর বাসিন্দা নিমাই দাসের কন্যা ইন্দ্রপ্রভার গত 10 বছর আগে বিয়ে হয়। উভয়ের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। 10 বছর আগে দুজনে উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপর তাদের বিবাহিত জীবন ভালোই কাটছিল বলে জানা যায়। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। স্ত্রী সন্তানে মধু ত্রিপুরার সংসার ঠিকঠাকই চলছিল, কিন্তু সুখের সংসারে অসুখ এসে বাদ সাথে গত 2 বছর আগে। 2 বছর আগে স্ত্রীর অন্যের সাথে মোবাইলে কথা বলাকে কেন্দ্র করে স্ত্রীর প্রতি সন্দেহ হয় মধু ত্রিপুরার। সে থেকেই অশান্তির সূত্রপাত। একসময় মধু জানতে পারে অন্য এক পুরুষের সাথে তার স্ত্রী অবৈধ সম্পর্ক রয়েছে। এ নিয়ে প্রায় প্রতিদিনই স্বামী স্ত্রীতে অশান্তি লেগে থাকতো বলে প্রতিবেশীরা জানায়। এই অশান্তিকে কেন্দ্র করে মধুর স্ত্রী প্রায় সময় ঘর ছেড়ে চলে যেত, আবার কিছুদিন পর ফিরেও আসতো বলে জানায় প্রতিবেশীরা। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও মধু গাড়ি চালাতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। দুপুরে খাবার খেতে বাড়ি ফিরে এসে দেখতে পায় তার স্ত্রী এদিনও মোবাইলে কারোর সাথে কথা বলছে। এদিনও তার ব্যতিক্রম ঘটেনি মোবাইলে কথা বলা নিয়ে। পুনরায় স্বামী স্ত্রীতে প্রচন্ড ঝগড়া হয়। সন্ধ্যায় প্রতিবেশীরা দেখতে পায় মধুর স্ত্রী ইন্দ্রপ্রভা স্কুটি করে 8 বছরের মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। পরদিন অর্থাৎ শুক্রবার সকাল 9টা নাগাদ স্থানীয় কয়েকজন আশাকর্মী মধুর বাড়িতে যান। অনেক ডাকাডাকের পরও ঘর থেকে কেউ সাড়া দিচ্ছেন না দেখে ঘরে ঢুকে দেখতে পায় মধু তার বিছানায় কম্বল গায়ে ঘুমিয়ে আছেন। আশা কর্মীরা কাছে গিয়ে অনেক ডাকাডাকি করলেও মধু সাড়া দিচ্ছে না দেখে তাদের একজন মধুর গায়ের কম্বলটি সরিয়ে দেখতে পান, মধুর সারা শরীর ক্ষত বিক্ষত, রক্তাক্ত হয়ে আছে। আশা কর্মীদের একজন মধুকে ধাক্কা দিতেই বোধ করেন মধুর শরীর ঠান্ডা হয়ে আছে, মধু কোনো সাড়া দিচ্ছে না। তাতে তাদের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে তারা ঘর থেকে বেরিয়ে চিৎকার করে প্রতিবেশীদের খবর দেন। ঘটনার বিবরণে প্রতিবেশী ওই আশা কর্মী জানিয়েছেন, তারপরে দরজা খুলছে পানি কুমার বলছে আমি তো মারা গেছে, তারপরে কম্বল কাট দেয় না দেখছে, তাহলে আরেকজন আছে বলি পানির গা ধরে যাইছে, গা বলে ঠান্ডা, তারপরে আমি বারো গেছে, বারো যাই প্রতিবেশীরা শান্তির বাজার থানায় খবর পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মধু ত্রিপুরাকে উদ্ধার করে শান্তির বাজার মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মধুকে মৃত বলে ঘোষণা করে। এদিনের ঘটনা প্রসঙ্গে মধুর এক আত্মীয় জানিয়েছে, তারা ঘর পিছনে আমরা কাজ করছিলাম বুঝলি, তো তো গাড়ি চালাই, তো কাকে গাড়ি চালাইছে না, গাড়ি তো আসে বাড়ির বাড়ির আসে ওই হিন্দু উঠতে আসে মোবাইল বলে আগেও একবারের কোন মোবাইল লইয়া মানে তারা বলে কোরআনে কার লোকে বলে তারবো কথা কয় দরা খাইছে, দরা খাইছে তারবো 1 সপ্তাহ 2 সপ্তাহ মতন বাইরে আসলো আগরতলা তালুকতলা যায় বাড়ি, তারপরে আবার হাতে শ্বশুর এগুলো নিমাংস ভরে আনি বাপ ডুবাই থই গেছে, তো কালকে আবার মোবাইল দরা খাইছে, মোবাইল দরা খানে পরে ক্ষেত্রে মাছে সন্ধ্যার আগে বলে স্কুটি লই বাগের বাড়ি গেছে। মাইয়া মাইয়া ইদা ওই আমরা বাড়ির মাইয়া এখন লোকে তার মাইয়া খেলতো এ দৌড়ছে দশ না 12 বছর মতন হয়েছে, তার মাইয়া আরে বলে ঘরে গেলে দেন ওই হিন্দুন আমরা হিন্দুন মেয়ে ডাক দিয়ে রাস্তাতে নিয়ে সারে বলে জামা তামা পরে এদিকে ময়না তদন্তের পর মধুর মৃতদেহকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মধুর এই অকাল মৃত্যুতে তার পরিবার সহ এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। অন্যদিকে ঘটনার পরই পুলিশ বীরচন্দ্র মনুতে মধুর শ্বশুর বাড়ি থেকে অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করে শান্তির বাজার থানায় নিয়ে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সাবরুম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট।
কৈলাসহর কুয়ো থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মৃত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ ঘোষ, বাড়ি আসামের করিমগঞ্জ এলাকায়। গত 10ই সেপ্টেম্বর কৈলাসহরের চিনি বাজার এলাকায় একটি কুয়ো থেকে হাত পা বাঁধা অবস্থায় বিশ্বজিৎ ঘোষের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়। মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ ঘোষ, বয়স 24 বছর, বাড়ি আসামের করিমগঞ্জ জেলায়। পেশায় সে গাড়ি চালক। গত রবিবার সে গাড়ি নিয়ে কাঁঠালি ছড়াতে যায়। রাত 11টা পর্যন্ত গাড়ির মালিক গৌতম দাসের সাথে তার কথাও হয়েছিল। এরপর গাড়ির জিপিএস লাইন ছিন্ন হয়। তার সাথে আর গাড়ির মালিক বা চালকের পরিবারের কারোর সাথে কথা হয়নি। কৈলাসহরের কুয়ো থেকে হাত পা বাঁধা অবস্থায় বিশ্বজিৎ ঘোষের মৃতদেহ উদ্ধার করে করে লোকটা একটা গাড়ির ড্রাইভার আসলো, নাম হয়েছে বিশ্বজিৎ ঘোষ, বাবার নাম মৃত বিমান ঘোষ। গাড়ির মালিকের সঙ্গে আছে গাড়িটা, আমরা এই ভাইজি কৈলাসহরের গাড়ির মালিক, আমরা খুঁজতে পেরেছি গাড়ি, আমরা থানা কাস্টডিতে আছে, আইনি ব্যবস্থা। আর মৃতদেহ আমরা সম্পূর্ণ আইন মান্যা, আমরা ফর্মালিটি মেনটেন করে তার আত্মীয়, তার স্ত্রী আর মা, মৃতদেহরের স্ত্রী আর মার হাত আপনি ডেড বডি সঙ্গে মৃতদেহ তো ময়নাতদন্ত তো হয়ে গেছে, ময়নাতদন্ত হয়ে গেছে 11 তারিখে। আজকে পরিবার হাতে তুলে দেওয়া হবে? পরিবার হাতে পুরো ডেড বডি পুরো আইন মোতাবেক তুলে দেওয়া হবে। পরিবারের তরফ থেকে বোধহয় করিমগঞ্জে একটা মামলা করা হয়েছিল, করিমগঞ্জ থানায়। ওপর দিকে কৈলাসহর একটা মামলা হয়েছে, তো কোন মামলাটা মানে চালু? মামলা করিমগঞ্জে করছে না করতে আমরা জানো নাই, তো আমরা সুরে আমরা কৈলাসহর মামলা করছি না। কৈলাসহর আমরা পুলিশই যখন আমি ডেপুটি পাইছি, তখন আমি পুলিশ তরফ থেকে আমরা মামলা নিজেরই সমুদ্র কমপ্লিট করে আমরা নিজেরই মামলা চলছি। ঘটনা সম্পর্কে মৃত ব্যক্তির কাকা বলেছে, শনিবার রাতে শেষ কথা হয়েছে মোবাইল ফোনে, এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রবিবারে আবার নিয়েছে ঘর থেকে সকালে, এটা ডেলি বাড়ুইয়ায় ঘর থেকে বাড়ুইয়াইয়া আইসে বাজারে, বাজারে আইয়া আরই গেছে, টিপে টিপে গেছে, ওই টিপে গেছে, রিটায়ার রিটায়ার হয়েছে, কোন জায়গায় গেছে টিপে রিটায়ার হয়েছে না। রবিবারে তো গেছে না ঘর, সোমবারে আছে চাই, সোমবারেও তো গেছে না। এরপরে সোমবারের সকালে মানে তার কোনো সাউন্ড নাই, মোবাইলও ফোন করা হয়েছে, একালি কইছে মা আমি গাড়ি ঘুমো আছি, ঘুম থেকে উঠছে, ঘুমো আছে, হের আওয়াজ নাই, ঘুমো আছি, তো আমি বিকালে আইনি, কিন্তু হের আওয়াজ নাই। ঘটনা সম্পর্কে গাড়ির মালিক গৌতম দাস বলেছেন, কাঠিয়াছড়ার বিশ্বজিৎ ঘোষ ট্রিপ নিয়ে যায়। রবিবার রাত 11টা পর্যন্ত ফোনে কথা হয়েছে, তখন গাড়ির জিপিএস লাইনও ঠিকঠাক ছিল, এরপর হঠাৎই তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তারপরে হ্যাঁ পাতাখানি থেকে আবার পরে বিকালে আইসে করিমগঞ্জে, করিমগঞ্জে ইয়ে কইছে দাদা আমি কাঠিয়াছড়া ট্রিপ পাইছি, কাঠিয়াছড়া যাই আর বললাম যাইস না কাল পরের দিন পরে সকালে যাই, তারপরে না দাদা আমি ভালো ট্রিপ পাইছি যাই গিয়ে আমি, তো হ্যাঁ আমার বললাম ঠিক আছে তুই যা গিয়ে আমার ফোন করিস, তো হ্যাঁ রাত্রে 11 সময় কাঠিয়াছড়া পড়ছে, খুশি আমার ফোন করছে ওই যে গাড়ি আন লোড চলে, কাল সোমবার তো স্ট্রাইক হ্যাঁ সোমবার বিকালে আইব। ওই লাস্ট আমার কথা হয়েছে রাত্রে 11 সময়, এরপর আপনার কন্ট্যাক্ট নাই, এরপরে আমি জিপিএস দেখলাম, জিপিএস এলো গত গাড়ির চালক বিশ্বজিৎ ঘোষ এদিন টাটা এজ AS01AC14111 নম্বরের একটি গাড়ি নিয়ে কাঠিয়াছড়ায় যায়, এরপর তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তবে পুলিশের ধারণা দুষ্কৃতীরা তাকে হাত পা বেঁধে কুয়োতে ফেলে দিয়েছে, ঘটনার তদন্ত করছে পুলিশ। রিপোর্ট।
দেশের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন রঞ্জন গগৈ। তিনি হবেন দেশের 46তম প্রধান বিচারপতি। আগামী 3 অক্টোবর তিনি দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন। শপথ নেবার পর 13 মাস সময় পর্যন্ত তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবেই থাকবেন। 2019 সালে 17 নভেম্বর তার মেয়াদ শেষ হবে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি দীপক মিশ্রর মেয়াদ শেষ হয়ে আসছে। দেশের পরবর্তী বিচারপতি নির্বাচনের ক্ষেত্রে বর্তমান প্রধান বিচারপতির মতামত ও সুপারিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই অনুযায়ী অবসর গ্রহণের আগে কেন্দ্রীয় সরকারের কাছে দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে রঞ্জন গগৈয়ের নাম প্রস্তাব করেছিলেন দীপক মিশ্র। এবার তাঁর সুপারিশে সিলমোহর দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রঞ্জন গগৈয়ের নিয়োগপত্র তৈরি কাজ সম্পন্ন হয়ে গেছে বলে খবর আছে। চার সন্তানের জননী, 3 মাসের নিষ্পাপ শিশু সন্তানের প্রাণ কেড়ে নিতে প্রয়াস চালিয়েছিলেন। চাঞ্চল্য করে এই ঘটনাটি ঘটে শুক্রবার বেলা 12টা নাগাদ সাবরুমের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সামনে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন মহিলা পাষণ্ড মার কাছ থেকে এক প্রকার জোর করে ছেড়ে নিয়ে নিষ্পাপ শিশুটির প্রাণ বাঁচান। পাষণ্ড মা মদমত্ত ছিলেন বলেও কিন্তু জানা গেছে। সাবরুমের সীমান্ত লাগোয়া পাহাড়ি অঞ্চল মগরুমের বুদ্ধিপাড়ায় অন্ধ স্বামী আর 4 সন্তানকে নিয়ে বসবাস করেন সুরমতি ত্রিপুরা। স্বামী অন্ধ হওয়ায় সংসারের ব্যয়ভার সামলাতে হয় তাকে, যতটা পারেন ততটাই করেন। এই অবস্থায় অভাবের তাড়না ছাড়তে চায় না 4 সন্তানের জননী সুরমতিকে। শুক্রবার সুরমতি কোলে 3 মাসের শিশু সহ 6-7 বছরের পুত্র সন্তান রবি ত্রিপুরাকে নিয়ে সাবরুমের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সামনে আসেন। হঠাৎই প্রকাশ্য দিবালোকে সুরমতি ত্রিপুরা কোলের 3 মাসের শিশুটিকে রাস্তায় রেখে শিশুটির গলা চেপে ধরেন। এ সময় পাশে উপস্থিত ছিলেন এক মহিলা, তিনি চিৎকার করে উঠল। চিৎকার শুনে আরো কয়েকজন মহিলাও এগিয়ে এসে এক প্রকার জোর করে কেড়ে নিয়ে শিশুটির জীবন বাঁচান। পরে শিশুটিকে পাশের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটিকে স্নান করিয়ে বাজার থেকে নতুন জামা পরিয়ে দেওয়া হয়। মার এই নৃশংস রূপ দেখে 7 বছরের পুত্র রবি ত্রিপুরা চিৎকার করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাবরুম থানার পুলিশ। পুলিশ সুরমতি ত্রিপুরাকে থানায় নিয়ে যায়। খবর পেয়ে বেরুনিয়া থেকে ছুটে আসে চাইল্ড লাইনের কর্মকর্তারা। তারা জানিয়েছেন সবকিছু ঠিকঠাক থাকলে শিশুটিকে তারা নিয়ে যাবে। এই ঘটনাকে কেন্দ্র করে সাবরুমে শুক্রবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাবরুম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, আল্লাপুর। ইঞ্জিনিয়ার্স ডে পালনে বৃক্ষরোপণ অনুষ্ঠানে আয়োজন করলো স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা। এই উপলক্ষে এদিন উমাকান্ত একাডেমির এসটি বয়েজ হোস্টেলে বৃক্ষরোপণ করা হয়। জাতীয় ইঞ্জিনিয়ার দিবস পালনে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার উমাকান্ত একাডেমির এসটি বয়েজ হোস্টেল চত্বরে বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে রাজ্যের বনমন্ত্রী মেবার কুমার জামাতিয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মন্ত্রী স্বয়ং বৃক্ষরোপণ করে অনুষ্ঠানের সূচনা করেন। নিজ বক্তব্যে প্রাক্তন বামফ্রন্ট সরকারের সমালোচনা করলেন মন্ত্রী। রাজ্যে বিগত বামফ্রন্ট সরকার গত 6-7 বছর বন সৃজন করেনি বলে তিনি তাঁর নিজ বক্তব্যে জানিয়েছেন। তাতে বাম সরকারের জমানায় বন দপ্তরের কাজকর্মের সমালোচনা করেন মন্ত্রী মেবার কুমার জামাতিয়া। You believe or not, I don't know, for the last 6-7 years, not a single plantation is done. They say there is no fund. And our government is doing the best. And you know, the first department is sensitive department. For the last 4-5 months, I try to collect the ideas, collect the old file, read the file. And it is very unfortunate to tell you. They said the minister concerned never visited Delhi. For the 2-3 months I have visited thrice in Delhi. I met the environment ministers, I met the forest minister in Delhi. I talked face to face with him and explained the condition of Tripura. And he explained me. For the
single production done in Tripura for the last 6-7 years. শুধু এই বৃক্ষরোপণ অনুষ্ঠানেই নয়, ইঞ্জিনিয়ার দিবস পালনে স্টেট ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন ত্রিপুরা আরও অন্যান্য কর্মসূচির আয়োজন করেছে। এর মধ্যে অ্যাসোসিয়েশনে এদিন বৃক্ষরোপণ অনুষ্ঠানকে ঘিরে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা গেল। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হালাবুল। জনকল্যাণ শিবশক্তি মহাযজ্ঞের আয়োজন করেছে মেহেরশ্রী কালীবাড়ি উন্নয়ন কমিটি। শনিবার থেকে শুরু হয়ে আগামী 19 সেপ্টেম্বর পর্যন্ত এই যজ্ঞ চলবে। আয়োজক মেহেরশ্রী কালীবাড়ি উন্নয়ন কমিটির কর্তাদের এ ব্যাপারে এখন ব্যস্ততা কিন্তু তুঙ্গে। শরতের এই পবিত্র ধর্মীয় উৎসবের মাসে আরও এক উৎসব, তা হল জনকল্যাণ শিবশক্তি মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে কৃষ্ণনগর প্রগতি রোড স্থিত মেহেরশ্রী কালীবাড়িতে। আয়োজক মেহেরশ্রী কালীবাড়ি উন্নয়ন কমিটি শনিবার কলম যাত্রা দিয়ে এর সূচনা হয়। শনিবার কলম যাত্রা দিয়ে এর সূচনা সকাল 10টা থেকে যজ্ঞ শুরু। এরপর প্রতিদিন সকাল 7টা থেকে এই মহাযজ্ঞ শুরু হয়ে 11টা পর্যন্ত তা চলবে। আগামী 19 সেপ্টেম্বর পর্যন্ত এই নিয়মে চলবে যোগ অনুষ্ঠান। এছাড়া প্রতিদিন দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত প্রবচন। পাশাপাশি 19 সেপ্টেম্বর মহা আরতি, সন্ধ্যে 6:30টায় শুরু হবে মহা আরতি, চলবে 8:30 পর্যন্ত। হরিদ্বারের মা মুখ্যদায়িনী গঙ্গাধাম ট্রাস্টের ধর্ম প্রচারক শ্রী হরিওংজি মহারাজ এই যজ্ঞটি করবেন বলে জানালেন এই মেহেরেশ্বরী কালীবাড়ি উন্নয়ন কমিটির সদস্য মিহির সরকার। যে পরিস্থিতিতে ছিল, এটা একটা জঙ্গল আকারে ছিল, এটা আমাদের লোকজন আসতে ভয় পাইত, এই রাস্তার মানে ঢুকতে না পেরে রাস্তার মধ্যে মোমবাতি টোমবাতি এরা এই এই জায়গাটারে আমরা সম্মান জানাইয়া যে আমরা এটা বৃহৎ পরিকল্পনা নিচ্ছি যে এটাকে একটা কিছু ধর্মশালা বা এরকম কিছু করা যায় কিনা। তো এটার প্রাথমিক পর্ব হিসাবে আমরা একটা যজ্ঞ অনুষ্ঠান এটা আগামী 15 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত যজ্ঞ অনুষ্ঠানটা চলবে সকাল 7টা থেকে 11টা পর্যন্ত। শুধু জনকল্যাণ শিবশক্তি মহাযজ্ঞ একটা সোসাইটি হরিদ্বার থেকে, তো ওনারাই এই যজ্ঞটা সম্পাদন করবেন। আপনাদের মাধ্যমে আমরা সমস্ত ত্রিপুরার বাসীকে জানাইতে চাইছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ওনারা যখন এই এই ইয়েতে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং আমাদের যে বিভিন্ন রকম প্রোগ্রাম আছে, সারাদিন প্রবচন আছে যজ্ঞের পর, সন্ধ্যাবেলা ভক্তিমূলক অনুষ্ঠান, ধ্যানের অনুষ্ঠান, ভজন, এই সমস্ত আছে দিন। তথা 19 তারিখে সন্ধ্যায় একটা মঙ্গল আরতি হবে। মেহেরশ্রী কালীবাড়ি বর্তমানে সেজে উঠেছে নতুন সাজে, গড়ে তোলা হয়েছে যজ্ঞবেদী। সঠিক পরিস্থিতিতে গোটা রাজ্যবাসীর মঙ্গলার্থে এই যজ্ঞ আয়োজনের প্রস্তুতিতে মেহেরশ্রী কালীবাড়ি উন্নয়ন কমিটির কর্তাদের বর্তমানে চরম ব্যস্ততা। পাশাপাশি এই যজ্ঞকে ঘিরে এলাকাবাসীর মধ্যে বর্তমানে উৎসাহ তুঙ্গে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হালাবুল। সরকারি কাজের অভাব, এমনকি বেসরকারি কাজের ঠিকানাও দুরস্থ। তাতে জম্পুই জেলার একাংশ সাধারণ রাস্তার পাশে শাকসবজি বিক্রি করে তাদের জীবিকা নির্বাহে বাধ্য হচ্ছেন। অভাব তাদের নিত্যসঙ্গী। জম্পু জেলার হরিকুমার নারায়ণ খামার সহ এর আশপাশ এলাকায় বর্তমানে সরকারি কাজের বড়ই অভাব। আগের মতো সেই রেগার কাজ আর নেই, এমনকি বেসরকারি কাজকর্মীরও হদিশ নেই। তাতে সংশ্লিষ্ট এলাকার জনজাতি গোষ্ঠীর একাংশ সাধারণ বর্তমানে রাস্তার পাশে শাকসবজি বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে বাধ্য হচ্ছেন। গোটা এলাকায় ন্যূনতম 56 পরিবারের বাস। তাদের একাংশের এখন বাস করল জুমের কুমড়ো জালি সহ অন্যান্য শাকসবজি বিক্রি করে তা থেকে উপার্জিত অর্থে জীবিকা নির্বাহ করতে হচ্ছে। এলাকায় বর্তমানে কাজকর্ম নেই বললেই চলে বলে জানালেন সংশ্লিষ্ট এক সবজি বিক্রেতা। কোনো কারখানা নাই এর মধ্যে, ভালো কারখানা আসেনি। কাজ করতে গেলে কতটুক দূরে আপনার কাজ করতে যেতে হয়? এটা ঠিক নাই, কোনো সময় জম্পি গিয়া কাজ করান লাগে, কোনো সময় যাই না লুট লয়া যাওয়ান লাগে। পরিবার আছে আমরা এখন 56 পরিবার।
নিজেদের পেটের জ্বালা মেটাতে অর্থ রোজগারের আশায় একাংশ মহিলাও এখানে সবজি বিক্রিতে অভ্যস্ত। তবু তাদের প্রয়োজনীয় আয়ের অভাব, এইভাবে চললে আর কতদিন? সুতরাং তাদের স্বনির্ভর করে তুলতে এই ক্ষেত্রে সরকারি উদ্যোগ সাহায্য সহায়তাটা কিন্তু অত্যন্ত জরুরি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। নানান সমস্যায় ঢুকছে চম্পকনগর স্থিত চন্দ্রসাধু পাড়া ত্রিপুরা লোক শিক্ষালয় উচ্চদয় বিদ্যালয়ের এসটি বয়েজ হোস্টেলটি। আবাসিকরা চরম দুর্ভোগের শিকার, অনতি বিলম্বে সেসব সমস্যা দূরীকরণের জোরালো দাবি উঠছে। চম্পকনগর স্থিত চন্দ্রসাধু পাড়ায় ত্রিপুরা লোক শিক্ষালয় উচ্চ বিদ্যালয়ের যে এসটি বয়েজ হোস্টেলটি রয়েছে তা বর্তমানে নানা সমস্যার সম্মুখীন। হোস্টেলটিতে পর্যাপ্ত বিদ্যুৎ পরিষেবার ঘাটতি, পর্যাপ্ত থাকার ঘরের অভাব, রান্নাঘরের দুরবস্থা, ডাইনিং হল ও টেবিলহীন অবস্থায় আবাসিকরা দুর্বিষহ পরিস্থিতিতে তাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করছে। এতে আবাসিকরা প্রতিদিনই নানা অসুবিধার সম্মুখীন। এতে যে আবাসিকদের পড়াশোনায়ও প্রভাব পড়ছে তা বলাই বাহুল্য। এমনকি ভাঙা টিনের চাল দিয়ে হোস্টেলের ঘরের ভেতরে যে বৃষ্টির জল পড়ে আবাসিকরা সে কথাও জানালো। কতদিন ধরে সমস্যা? কি কি নাই স্কুলে, হোস্টেলে কি কি নাই? চেয়ার, ডাইনিং রুম লাগবো, টেবিল, টেবিল লাগবো, চকি লাগবো, টিনও লাগবো। মানে জল পরে দিতে আসে বৃষ্টি আসলে নাকি? অনেক রুমে ভরে জল, মানে কোন জল পরে? হ্যাঁ, রুমে দুজন মতো থাকে। শুধু আবাসিকরাই নয়, সেসব সমস্যার কথা নিজেও স্বীকার করে নিলেন হোস্টেল ইনচার্জ। জল পরে, এরপরে তাদের ধরো না স্নান করার জলের দিক দিয়া নিজেই মেনটেন করে মাঝে মধ্যে, আর ট্যাঙ্কি ট্যাঙ্কি দেওয়া হয়েছে একটা, যেহেতু টিলার উপরে যখন ইলেকট্রিক ফেসিলিটি একটু অসুবিধা হয় তাহলে জলের ক্রাইসিস হয় আর কি। এমনি একটা সাবমার্সিবলের মাধ্যমে আমরা জল ইয়া করি, ব্যবহার করি। রান্নার সমস্যাটা কি আছে? রান্না হইল রান্না করতে আপাতত এমনি রান্নার দিক দিয়ে তো সমস্যা নাই। গ্যাস টেস্ট তো দেওয়া আছে সরকারি গ্যাস, বিশেষ করে রান্ধনীয় যারা গ্যাসের দিক দিয়ে রাঁধতে গেলে তাদের সমস্যা হয় দরাই আর কি, সবসময় ব্যবহার করে না যে এখন আপাতত তো গত মাসেই থেকে ইয়া আর কি সাহায্য আর কি। বাচ্চারা তো একটা অভিযোগ আছে যে বাচ্চা যে রুম দিতে থাকতে তাদের থাকার একটা সমস্যা হইতেছে এবং ডাইনিং রুমে বসে খাওয়ার একটা অসুবিধা হইতেছে। ডাইনিং হলটা একটু ছোট ছোট, দুইটা ডাইনিং আপাতত এমনি ডেমিজ, এটা আপাতত উষ্ট রুমে রাখা হয়েছে। ডাইনিংয়ে শট রুম ছুটো, এনে বোয়ার দিক দিয়ে খাওয়ার দিক দিয়ে অনেক অনেক অসুবিধা কাপড় না। এই ব্যাপারে আপনার অথরিটিকে জানাইছেন না? অথরিটি তো অনেকবার আয়ে গেছে। এই ত্রিপুরা লোক শিক্ষালয় উচ্চ বিদ্যালয়ের এসটি বয়েজ হোস্টেলে আজ বহু সমস্যা, আবাসিকরা গভীর সমস্যার সম্মুখীন, অনতি বিলম্বে সেসব সমস্যা দূরীকরণের দাবি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। বৃহস্পতিবার ধর্মনগরের পদ্মপুর স্কুলে দুদিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। উদ্বোধন করলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। শুক্রবার এই বিজ্ঞান মেলার পরিসমাপ্তি। পূজোর আগে ধর্মনগর স্থিত পদ্মপুর স্কুলে বর্তমানে ভিন্ন মেজাজ। বৃহস্পতিবার পদ্মপুর স্কুলে দুদিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু। ফিতা কেটে বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উদ্বোধনী অনুষ্ঠানে সমাজসেবী অলোকেশ আদিত্য, জেলা শিক্ষা আধিকারিক বরুণ দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক তথা সমাজসেবী রসিক রঞ্জন গোস্বামী প্রমুখ উপস্থিত ছিলেন অতিথি হিসেবে। উদ্বোধনের পর অতিথিবৃন্দ এই বিজ্ঞান মেলার বিভিন্ন মডেলগুলো ঘুরে ঘুরে দেখেন। পদ্মপুর স্কুলের ছাত্রছাত্রীরা বিজ্ঞান মেলায় 150টির মতো মডেল প্রদান করেন। দুদিন ব্যাপী এই বিজ্ঞান মেলায় শুক্রবার পরিসমাপ্তি। বিজ্ঞান মেলাকে ঘিরে সংশ্লিষ্ট ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকা মহলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল।
সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব সংবাদ শিরোনাম। এআইসিসির অন্যতম সম্পাদক হলেন মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মণ। সিকিম প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক হিসেবে কাজ করবেন তিনি। কৈলা শহরে কুয়া থেকে উদ্ধার হওয়া মৃত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ ঘোষ, বাড়ি করিমগঞ্জে। সবরুম গ্রামীণ ব্যাংকের সামনে কোলের নিষ্পাপ শিশুকে গলা চিপে মারার চেষ্টা এক মায়ের, স্থানীয়দের তৎপরতায় উদ্ধার শিশুটি। স্ত্রীর হাতে স্বামী খুন, অভিযোগ শ্বশুর বাড়ির লোকসহ প্রতিবেশীদের। ঘটনা শান্তির বাজারের ছয়ঘুরি এলাকায়। বামুটিয়ার জলিলপুরে এফএমডি রোগের প্রাদুর্ভাব আক্রান্ত দুই শতাধিক গাভী, দিশাহারা গোপালকরা। সংবাদ আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকবেন হেল্লা বলে, নমস্কার।